পূরণ হতে চলেছে ভৈরবের জোয়ানশাহী হাওরের কৃষকদের প্রায় 300 বছরের দাবি। হাওরের ওরাল খালের উপর নির্মাণ করা হচ্ছে স্থায়ী সুইস গেট। এই খাল দিয়ে প্রতি বছর উজানের পানি ও আগাম বন্যায় তলিয়ে যেত 5,000 হেক্টর জমির পাকা ধান। এই সুইস গেট নির্মাণের ফলে রক্ষা পাবে কয়েক হাজার কৃষকের স্বপ্ন। ভৈরব প্রতিনিধি তহিন মোল্লার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। ভৈরবের শ্রীনগর, আগানগড় ও সাদেকপুর এই 3 ইউনিয়নের 5,000 হেক্টর জমি নিয়ে বিস্তীর্ণ এই হাওর অঞ্চল। এই অঞ্চলে ইরি বোরো ধানের আবাদ অনেক বেশি, তবে বেশিরভাগ সময় কৃষকরা আবাদ করা ধানের 75% গলায় তুলতে পারে না। প্রতি বছরই বৈশাখ মাসে ফসল ঘরে তুলতে পারবে কিনা এ নিয়ে দুশ্চিন্তায় থাকেন কৃষকরা। ওরাল খাল দিয়ে হাওড়ে আসা পানিতে ভেসে যায় কৃষকের স্বপ্ন, তলিয়ে যায় কষ্টার্জিত বোরো ধান। যুগ যুগ ধরে কৃষকরা নিজ উদ্যোগে খালে অস্থায়ী বাঁধ দিলেও অনেক সময় পানি স্রোতে তা ভেঙে যায়। এবার 2,68,00,000 টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নির্মাণ করা হচ্ছে স্থায়ী সুইস গেট। প্রকল্পের 80% কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। হাওরে যদি একটা সুইস গেট হয় তাহলে আমাদের অনেক উপকৃত হবে। বৃষ্টি হলে বাঁধগুলো ভেঙে যায়, তখন আমরা হাজার হাজার টানি ক্ষেত আমরা পানির থলে যায়গা। সুইস গেটটা যদি আমরা রয়ে যায়গা, সুইস গেটটা আর এভিরি ব্যান্ডটা আমরা রয়ে যায়গা, তা আমরা জনগণের কাল শুধু উপকার হয়, আমরা কোনো ক্ষতি নাই। সুইস গেট নির্মাণের ফলে নিয়ন্ত্রণ করা যাবে পানির প্রবাহ। আগাম বন্যা যেমন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, তেমনি নিষ্কাশন করা সম্ভব হবে জমে থাকা অতিরিক্ত পানি। এই বছর যে ওরাল খালের বাঁধে নির্মাণ কাজ শুরু হয়েছে, আমরা এতে খুব আশাবাদী যে আমাদের কৃষক ভাইদের যে পরিমাণে ক্ষতি হতো বিভিন্ন বন্যার বা পরিস্থিতির কারণে, পানির বৃদ্ধির কারণে, সেটা থেকে আমাদের কৃষক ভাইরা রক্ষা পাবে। কৃষকদের এমন দিনের দাবির মুখে ওরাল খালে বাঁধ নির্মাণ করায় রক্ষা পাবে হাওড় এলাকায় 5,000 হেক্টর জমির 21,000 মেট্রিক টন পাকা ধান। পিওর রিপোর্ট, ATN বাংলা।